আদালতের নির্দেশে ওএমআর শীট প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে প্রায় 1000-এরও বেশি ওএমআর শীট সেগুলো দেওয়া হয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ ওএমআর শীট একেবারে ফাঁকা। কিন্তু তা সত্ত্বেও যাদের ওএমআর শীট ফাঁকা তারা কিন্তু চাকরি পেয়ে গিয়েছে এবং আদালতের নির্দেশে আজকে গ্রুপ ডির আরও 100 জনের এরকম তাদেরকে কিন্তু তাদের ওএমআর শীট কিন্তু প্রকাশিত হবে বলে জানতে পারা যাচ্ছে। এই সম্পর্কে আমরা আরও তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, কি জানতে পারা যাচ্ছে আর এই বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই এর পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে প্রায় 2300 জনের একটা তালিকা দেওয়া হয়েছিল, যে তালিকাতে সিবিআই মনে করেছিল যে এই মানুষগুলো অর্থাৎ এই গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হচ্ছে তাতে কিন্তু এই 2300 গ্রুপ ডি যাদের হাতে রিক্রুটমেন্ট গিয়েছিল তারা কিন্তু কার্যত খাতায় কোনো নম্বর না পেয়ে সার্ভারে অতিরিক্ত নম্বর দেখিয়ে তাদেরকে বেআইনিভাবে রিক্রুটমেন্ট লেটার দেওয়া হয়েছিল। এখন এদের মধ্যে এই 2300 জনের মধ্যে কার্যত আজকে 100 জনের ওয়েমার শিট প্রকাশ্যে আনবে স্কুল সার্ভিস কমিশন কোর্টের নির্দেশে। কেন এই 100 জন প্রথমে বাছা হলো? এই 100 জন হচ্ছে তারাই যারা মূলত খাতায় শূন্য পেয়েছে, অর্থাৎ সিংহভাগ এই 100 জনের সিংহভাগ লোকই কিন্তু খাতায় শূন্য পেয়েছে গ্রুপ ডির যে সিলেকশন টেস্ট হয়েছিল সেই সিলেকশন টেস্টে, এবং খাতায় শূন্য পেলেও তাদের নাম্বার কিন্তু সার্ভারে অনেক বেশি দেখানো হয়েছিল এবং শুধু তাই নয় তাদের প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, ফলে খাতায় শূন্য পেয়েও অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা পেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এই 100 জনের তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে, যেখানে আমরা গতকালই দেখেছি যে 952 জনের যে ওয়েমার শিট সেই ওয়েমার শিট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল 9-10-এর ক্ষেত্রে, যাদের খাতায় কম নম্বর ছিল কিন্তু সার্ভারে বেশি নম্বর ছিল এবং কার্যত তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এবার আজকে যেটা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেটা হচ্ছে গ্রুপ ডির 100 জনের তালিকা প্রকাশ করবে এবং তাদের ওয়েমার শিট প্রকাশ করবে। যে ওয়েমার শিটে দেখা যাবে যে খাতায় এরা কার্যত শূন্য পেয়েছেন কিন্তু এদের খাতায় বা ওয়েমার শিটে শূন্য পেলেও এদের যে সার্ভারের নাম্বার সেই সার্ভারের নাম্বার অনেকটা বেশি এবং সেই সার্ভারের নাম্বারের পরিপ্রেক্ষিতেই এদের সকলকে রিক্রুটমেন্ট লেটার দেওয়া হয়েছিল। সোমাদিত্য।